মালয়েশিয়ায় মধ্যরাত থেকে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে মধ্যরাত থেকে অভিযানে নামবে পুলিশ। সরকার ঘোষিত ই কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদন করার সময়সীমা শুক্রবার শেষ হওয়ার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন। মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক মেসি মুস্তফার আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত 15ই ফেব্রুয়ারি থেকে ই কার্ড বা এনফোর্সমেন্ট কার্ডের জন্য আবেদন চালু করা হয়েছে। বারবার অনুরোধ করার পরও যারা সুযোগ কাজে লাগাননি, আজ মধ্যরাতের পর আর সময়সীমা বাড়ানো হবে না। একই সঙ্গে গ্রেপ্তারে অভিযানে নামবে পুলিশ। তিনি আরও জানান, ইমিগ্রেশন আইন অনুযায়ী কর্মচারী, নিয়োগকারী এবং স্টুডেন্ট ভিসায় নিয়োগকারীদের গ্রেপ্তার করা হবে। এদিকে সকাল 8টা পর্যন্ত সর্বমোট 1,55,680 জন শ্রমিক ই কার্ডের জন্য আবেদন করেছেন, যার মধ্যে 1,40,746টি কার্ড সরবরাহ করা হয়েছে।